মহামারীর কবলে ঢুকছে সারা বিশ্ব। ব্যবসায়ীরাও লসের মধ্যে রয়েছেন, আবার চাকরি হারিয়ে বসে আছেন কোটি কোটি চাকরিজীবী মানুষ। অন্যদিকে বিশ্বের বিত্তবানেরা গত এক বছরে সামগ্রিকভাবে নিজেদের সম্পত্তির পরিমাণ 1,30,000 কোটি টাকা বাড়িয়ে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের আর্থিক সংস্থা ব্লুমবার্গের হিসাব অন্তত এমনটাই বলছে। বিশ্বের প্রথম 500 ধনকুবের সম্পত্তির দৈনিক ওঠানামার হিসাব রাখে তারা। সম্প্রতি যে হিসাব তারা সামনে এনেছে তাতে বিল গেটসকে ছাড়িয়ে গিয়েছেন এলন মাস্ক। তবে প্রথম 10 জনের মধ্যে আছে ভারতের মুকেশ আম্বানিও। আসুন দেখে নেওয়া যাক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী 10 বিত্তবানের নাম। বন্ধুরা, ভিডিও শুরু আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। জেফ বেজোস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ $18,200 কোটি। 2017 সালে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে প্রথম শীর্ষে উঠে আসেন তিনি। তারপর থেকে নিজের জায়গাটা ধরে রেখেছেন। ইলন মাস্ক তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $12,790 কোটি। এবারে বিল গেটসকে ছাড়িয়ে গেছেন ইলন। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন টেসলার বাজার মূল্য $50,000 কোটি ছাড়িয়ে যাওয়াতেই তার এমন উত্থান। বিল গেটস ব্লুমবার্গের তালিকায় তৃতীয় ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। গত 8 বছরে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটল যে দ্বিতীয় স্থান থেকে নেমে এলেন তিনি। এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ $12,770 কোটি। তবে ধনকুবেরদের মধ্যে সাহায্য সহযোগিতার জন্য বিল গেটসই সব থেকে বেশি পরিচিত। 2006 সাল থেকে নিজের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে দান করেছেন $2,700 কোটি। বার্না আর্ন ধনীদের তালিকার চতুর্থ স্থানে আছেন ফরাসি শিল্পপতি বার্না আর্ন। মোট $10,500 কোটি সম্পত্তি রয়েছে তার। বিশ্বের বৃহত্তম বিলাস সামগ্রী প্রস্তুতকারক সংস্থা লুই বুথ ময়ে হেনেসির চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ তিনি। মার্ক জাকারবার্গ বর্তমানে মার্ক জাকারবার্গকে চেনে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। রাজনৈতিক পক্ষপাতিত্বে ঘৃণাভাষণ ছড়ানোয় সংস্থার ভূমিকা নিয়ে বছর ধরে সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গকে। তবে সব সমালোচনার মধ্যেও এ তালিকায় পঞ্চম স্থানে আছেন তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ $10,200 কোটি। ওয়ারেন বাফে যুক্তরাষ্ট্রের বহুজাতিক সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের চেয়ারম্যান তথা সিইও ওয়ারেন বাফে রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে। তার মোট সম্পত্তির পরিমাণ $8,608 কোটি। ল্যারি পেজ সার্চ ইঞ্জিন গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ $8,103 কোটি। সের্গেই ব্রিন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন তালিকার অষ্টম স্থানে রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ $7,807 কোটি। গত বছর অ্যালফাবেট আইএনসি এর দায়িত্ব থেকে সরে দাঁড়ান ল্যারি ও সের্গে। গুগল, ইউটিউব এবং অ্যান্ড্রয়েড তিনটির দায়িত্বে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই। স্টিভ বলমার মাইক্রোসফটের সিইও হিসেবে আগে কর্মরত ছিলেন স্টিভ বলমার। এখন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল লস অ্যাঞ্জেলস ক্লিপার্সের মালিক তিনি। ধনী তালিকার নবম স্থানে রয়েছেন স্টিভ। তার মোট সম্পত্তির পরিমাণ $7,601 কোটি। মুকেশ আম্বানি ধনকুবেরদের তালিকায় মুকেশ আম্বানির নাম থাকবে না তা কি হয়, ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি তালিকার দশম স্থানে রয়েছেন। করোনার প্রকোপে গোটা বিশ্ব যখন কাবু, ওই সময়েই একের পর এক বিদেশি বিনিয়োগ টেনে রিলায়েন্সকে দেনামুক্ত করেছেন তিনি। এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ $7,400 কোটি। 500 জনের এই তালিকায় মুকেশ আম্বানি সহ ভারতীয় শিল্পপতি রয়েছেন 16 জন। তালিকার 40তম স্থানে রয়েছেন গৌতম আদানি। 56তম স্থানে রয়েছেন আজিজ প্রেমজি। 71তম স্থানে রয়েছেন শিবনারায়ণ। এছাড়াও তালিকায় জায়গা করে নিয়েছেন উদয় কোটাক, সাইরাস পুনাওয়ালা, লক্ষ্মী মিত্তল, রাধাকিষণ দামনি, দিলীপ সাংভি, সুনীল মিত্তল, নুসলি ওয়াদিয়া, বেনুগোপাল বাঙ্গুর, সাবিত্রী জিন্দর, কুমারা বিড়লা, বিক্রম লাল এবং রাহুল বাজাজ। ধনকুপেদের এই তালিকায় যুক্তরাষ্ট্রের শিল্পপতিরাই রমরমা। প্রথম 100 জনের মধ্যে 36 জনই ওই দেশের বাসিন্দা। সব মিলিয়ে ধরলে 500 জনের তালিকায় 75 জনই আমেরিকান। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে একটা মজার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।